আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আছি আপনাদের সাথে পারভেজ ইসলাম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গেট গ্রিল সিঁড়ি সম্পূর্ণ স্টিলের কোনটা কোনটা কত কত টাকা টাকা দামের দিয়ে দিয়ে কাজ ফিট সম্পূর্ণ কোন কিছু আজকে এই ভিডিওতে প্রথমে আমাদেরকে জানতে হবে স্টিলের মালটা কিসের উপর দামটা নির্ভর করে স্টিলের মাল মূলত দুইটা কোয়ালিটির উপর নির্ভর করে প্রথম হচ্ছে আপনার ডিজাইন এবং থিকনেস আর থিকনেস জিনিসটা কি এটাই কিন্তু আমরা অনেকে জানি না থিকনেস হচ্ছে আপনার মালের পুরত্ব পুরত্বটা কত এম এটার উপর নির্ভর করে এবং ডিজাইনের উপর নির্ভর করে দামটা ডিজাইনের কত টাকা আসবে এই ডিজাইনের গেট বা গ্রিল সিঁড়ি এগুলো কত টাকা পার স্কোয়ার ফিট আসবে আশা করি বুঝতে পেরেছেন আর যারা কিনা আমার এই ভিডিওর যেই যত সকল গেট দেখতে পাচ্ছেন এগুলা কত টাকা পার স্কোয়ার ফিট এগুলা সিট লাগিয়ে নিলে এক ধরনের দাম আসে এবং সিট ছাড়া আরেক ধরনের দাম আসে সব কিছু কিন্তু এই ভিডিওতে বলা সম্ভব না যাদের প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন এবং যারা কিনা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে নক করবেন এবং আমাদেরকে অর্ডার করিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কিন্তু আপনার গেট গ্রিল সিরিজ যেটাই লাগুক না কেন এমএসএসএস থায় যত্ন সহকারে ডেলিভারি নিতে পারেন এগুলা ডিজাইনের সিট লাগিয়ে গেটগুলো প্রতি স্কোয়ার ফিট ওয়ান এমএম থিকনেস দিয়ে বারোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট টু এমএম থিকনেস দিয়ে তেরোশো পঞ্চাশ টাকা এবং ওয়ান পয়েন্ট ফাইভ এমএম থিকনেস দিয়ে এগুলা এখানে যতগুলা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলোই ওয়ান পয়েন্ট ফাইভ এমএম থিকনেস দিয়ে চোদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে আপনারা এই সব ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির অ্যাসেস প্রোডাক্ট কিন্তু স্টিলটেক কোম্পানিস তৈরি করে থাকে আপনারা চাইলে স্টিলটেক কোম্পানির মালামাল ব্যবহার করতে পারেন যার জনপ্রিয়তা সারা বাংলাদেশ জুড়ে রয়েছে আপনারা যেখান থেকে কাজ করেন না কেন সবসময় চেষ্টা করবেন সুদক্ষ কারিগর দিয়ে কাজ করানোর জন্য কারণ সুদক্ষ কারিগর না হলে কিন্তু আপনার কাজের ফিনিশিং আসবে না এবার আমরা আসি গ্রিল কত টাকা স্কোয়ার ফিট এবং কত থিকনেস দিয়ে কত টাকা স্কোয়ার ফিট আসে এটা মূলত আপনার ডিজাইন এবং থিকনেসের উপর নির্ভর করবে এসএস এর কাজটা মূলত সম্পূর্ণ কিছু ডিজাইন এবং থিকনেসের উপর নির্ভর করে আপনার দামটা কত টাকা আসতে পারে গ্রিল গেট সিঁড়ি যে কোনো কিছু আপনারা যদি এই টাইপের গ্রিল বানাতে চান আমার এই ভিডিওতে যতগুলা গ্রিল দেখতে পাচ্ছেন 1 এমএম থিকনেস দিয়ে প্রতি স্কয়ার ফিট 400 টাকা এবং 1.2 এমএম থিকনেস দিয়ে 450 টাকা এবং 1.5 এমএম থিকনেস দিয়ে 500 টাকা কোনো কোনো ডিজাইনে আবার কিছু টাকা বাড়তে পারে কারণ হচ্ছে এখানে কিন্তু সবগুলো ডিজাইন একই রকম না কারণ এটার ডিজাইনের ডিজাইনের পার্থক্য আছে দেখে গেছে একটা ডিজাইনে মালটা আমার বেশি লাগে তাই কিন্তু আপনাদের থেকে পার স্কোয়ার ফিটে দেখা যাচ্ছে দশ টাকা পাঁচ টাকা বেশি নিতে পারি আবার দেখা গেছে ডিজাইন একটু কম আছে তাহলে আমরা কিছু দশ টাকা পাঁচ টাকা কমিয়ে দিতে পারি পার স্কোয়ার ফিটে এটা কিন্তু ডিজাইনের উপর নির্ভর করবে আর এখানে সম্পূর্ণ কিন্তু আমরা থিকনেস এবং ডিজাইন নিয়ে কথা বলতেছি যেখানে কোনো রকম কেউ যেন বলতে না পারে যে আপনি কোন ধরনের মাল দিছেন এজন্য সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে বেঙেই বেঙ্গেই কথা বলছি যেন কারো বুঝতেও অসুবিধা না হয় এবার আসি আমরা সিঁড়ির কাজে যারা কিনা এরকম টাইপের সিঁড়ির কাজ করাতে চাচ্ছেন সিম্পলের মাধ্যমে গর্জিয়াস উপরে দুই ইঞ্চি টানা এবং তিরি ফুট চারটা টানা এবং কোটিগুলা দেড় ইঞ্চি হবে একটা মেন পোস্ট হবে এরকম টাইপের সিঁড়ি করতে চাচ্ছেন আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে ওয়ান এমএ থিকনেস দিয়ে চারশো টাকা ওয়ান পয়েন্ট টু এম থিকনেস দিয়ে চারশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম থিকনেস দিয়ে পাঁচশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে এখানে যতগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো ডিদেন কিন্তু এই রেটের মাধ্যমে তৈরি করতে পারবেন সেই রেলিংগুলা আর যারা কিনা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ নিচে লাল লেখাটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আগে পাওয়ার জন্য আর যারা কিনা এখনও আমার ভিডিওটি শেয়ার করেননি প্লিজ দয়া করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম